হাতোর গান শুনলে তুর তুরু আর দেহে বেগ গুণে কে দেহে বেগ গুণে কয় তুই নোয়া খালানি আল্লাহ রস্তে বালাছিনী এর বেচা শুনে জান আনে আইসিনী আতুন লাগে আনে বাড়ি মেজ দিন হেনি

আমাদের যে একজন ঠিক না আমাকে তো এখন বাবুর বাংলাদেশে একজন নারী কম হয়ে গেল না ওই নারী হবে আপনাদের উনি একজন বিয়ে করছে এখন এগুলো নিয়ে আপনাদের হয় না কেন না একজন স্মার্ট আর মামুর বাড়ি আর মামুর বাড়ি মাজদি বাজার আঙ্গ বাড়ি ফেনি আল্লাহ রস্তে বালা চিননি খোদা রস্তে বালা হাসা হাসা বালা চিননি দর্শক দেখুন এখানে মিশরী একজন মেয়ে এসেছে মিশর থেকে নোয়াখালীর ছেলে তাকে প্রেম করে নিয়ে এসেছে এখানে সেটা দেখার জন্য প্রচুর লোকজন এখানে ভিড় করছে অনেক সাংবাদিকরা আসছেন এই যে এখানে অনেক মা বোন আছে এবং অনেকেই যে সাক্ষাৎকার নিচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই এখানে প্রচুর সাংবাদিকরা একজন মেয়ের ইন্টারভিউ নিচ্ছে এবং এই যে এখানে অনেকেই আছেন আপনার এই বাড়িতেই এই বাড়ির একটি ছেলে গত দশ বারো বছর প্রবাসে ছিলেন সেই প্রবাসে থেকে উনি বিয়ে করে নিয়ে এসেছেন আপনাদেরকে যদি একটু দেখাই এই বাড়িটা এই বাড়িরই ছেলে যে এই ঘরের ছেলে আসলে উনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাসে থেকে এসেছেন এবং প্রেম করে তাকে নিয়ে এসেছেন এই এই ঘরেই তাদের বসবাস আপনাদেরকে যদি একটু দেখাচ্ছি আসলে এখানে

জি আচ্ছা কবে আসছে চার দিন ধরে এই জন্য এত লোক জি আরো বেশি লোক হয় হয়েছে এই দুই দিনে আজকে দিন বেশি আরি মানুষ এই যে একজন বিদেশী বউ আসছে দেখার জন্য এত মানুষ আসে আপনাদের বিরক্ত হয় না মিষ্টি নামাতে ভালো লাগতেছে এই যে মিশুরিক বউ দেখার পরে আপনাদের অনুগতিটা যদি হয় একটা বাইরের রাষ্ট্রের মেয়ে আমার পায়ে বিয়ে করে সেটাতে আমাদের দেশের জন্য গর্ব

পারে কিছুটা আলহামদুলিল্লাহ বলতে পারে সুমানলা বলতে পারে ভালো আছে কি না এটা বলতে পারে তারপরে যাই সালাম নিতে পারে সালাম দিতে পারে তারপর ভাই বোন স্বামী তারপরে যাই এ আব্বু আম্মু এই কথাগুলো বলতে পারে মাছ আলুপত্তা মাংস এইগুলো বলতে পারে কি বেশি খেতে পছন্দ করে আলুপত্তা আলু ভত্তা এই যে কোন গোর্তা একটু যদি দেখা দিলে খুদের দেখান তো

ধন্যবাদ আসলে খেলা তো হয়তো বা আসা হবে না আসলে এত ক্লাউড ফিল্ড হচ্ছে এখানে একজন মিশুরি নারী যে প্রবাস থেকে এসেছে সেজন্য ওনাকে দেখার জন্য এত লোক ভিড় করছে আসলে এর আগে কখনো এই গ্রামে এত ভিড় হয়নি এবং সেজন্যই এত মানুষ বীর করছেন আসলে তাদেরকে তাদেরকে দেখার জন্য দর্শক আসলে আপনারা কি বিরক্ত হবেন না আসলে মিশুরিকেও এসেছে প্রথম আচ্ছা চাচা এই প্রথম কি আসছে নাকি বাংলাদেশে প্রথম এই আপনাদের এলাকা আর কোন বিদেশি না ও আসছিল আর আর আসে নাই এই প্রথম দেখলেন